তো আমরা এসেছিলাম রায়গঞ্জ ফুড আসাই পরীক্ষা দিতে। ফুড আসাই পরীক্ষা দেওয়ার পর আমরা পুলিশ ফরেস্টে ঢুকি। ঘোরাঘুরি করার পর দেখো এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা হলো কুলিক নদী, ঠিক আছে? আর এটা হলো আমাদের বাংলার গেরি বিল্ড, যার সমুদ্র স্থল জল স্থল সব কিছু দেখা আছে। না গেরি বিল্ড বলুন, আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার মধ্যে বিশাল বিশাল মাছ আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছ। আমরা প্রথম যখন এই নদীতে আসি দেখবেন ঢেউ, দেখবেন নদীর এই যে মাছের ঢেউ, এই যে এখানে মাছ একটা। তো আমরা এখন বুট পরে আছি, সাদা জামা পরে আছি, বুট নামা যাবে না। তো এখন নামবো না, এখানকার বলে দিলাম রায়গঞ্জ ফরেস্টের ব্যাপারে। এখানে বহুত বড় বড় পাখি আছে, আমেরিকা লন্ডন থেকে পাখি এখানে ঠান্ডার সময় গরমের সময় এখানে ঘুরতে আসে। আমরাও পাখির মতো চলে আসলাম আর কি। দেখে নেওয়া হলো কুলিক ফরেস্ট। এই যে আমাদের জাফরবাবু ওইদিকে আছেন। তো এবার আমরা ফরেস্ট থেকে বার হচ্ছি। বহুত সাধু হ্যাঁ, দাম হাজার মে 550 কা কেজি হ্যাঁ, বঙ্গাল মে আমরা। তো আম খাইগে কেসে এসে তোকে আমসের ভালিয়া ভালিয়া। তো কুলিক ফরেস্ট থেকে আমরা এখন বার হচ্ছি। জঙ্গল থেকে থাড়া সা দূর আকে নজদিক মে গৌতম পড়া হুয়া হ্যায়, মতলব ইয়াহ পে কোই আয়া থা, মতলব এই ভিডিও বলা বার ভালো করে নিচে যাবো আবার। চলো 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 বারো। এই যে বাস যা দেখতে পাচ্ছেন, এই যে বাস ফুল কেউ দেখেনি জীবনে, আজকে দেখে নেন বাস ফুল। এই যে বাসের বীজ হয়েছে, হ্যাঁ বাস ফুলগুলো দেখাও দেখাও। জঙ্গলের মধ্যে কোনোদিন অক্সিজেনের অভাব হয়? এই জঙ্গলে রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহুত রকমের লোক আছে, এখানকার জনগণ আলাদা। এখানকার জঙ্গলের মধ্যে কেউ আসে না, আমরা তিনজন খালি আসছি। বাঘ পশু পাখি বহুত আছে এখানটায়। এই জঙ্গলটার ভিতরে গেলে বাঘ দেখতে পাবেন। আমরা ঘুরে আসলাম, ভিডিও করলাম না। চলো, একটা নীলগায়ও আমরা দেখেছি ইতিমধ্যে। আর তোমরা যদি কুলিক ফরেস্টে আসো তাহলে তোমরা দেখতে পাবে এগুলো, এছাড়াও বিভিন্ন ধরনের পাখি। আর দেখো এই যে এখানে বাদুরগুলো আছে, এই যে গাছের মধ্যে প্রচুর বাদুর। প্রচুর পরিমাণে শিয়ালও আছে এখানে। হম গিরনে কা একটিং করতা হ্যাঁ, গিরতা নেই হ্যাঁ, উপর হি রহ জাতে হ্যাঁ। তুম লোগ চালাক হো, গির জায়েঙ্গে। তো আমরা আবার নদীর দিকে যাচ্ছি, এগোচ্ছি। এটা হচ্ছে আমাদের নীল নদ। আমরা এখন মিশরে, মিশরের নীল নদ দেখতে পাবেন আপনারা একটু করেই। দেখেন নদীর জল একদম নীল, মানে নীল নদ সবুজ। এটা বসার জন্য একটা স্থান বানানো হয়েছে, আমরা এই জলের মধ্যে নামবো না, কিন্তু আপনাদের মনে হচ্ছে নামবো। এই যে আমাদের একটা পাগল আছে রে, এই জল দিয়ে তো হাগে ছুটে লোক রে, পাগলা এই ইয়ে গরমি মে নষ্ট করে দেখা আমকো, ইয়ে তো আমকো গরমি মে নষ্ট করে দেখা। তেরে বিনা টাকা টাকা জানি, ভিডিও তো নিকরি না, এটা ভিডিওটা ঘোরাবো দি, এটা ঘোরা ভিডিওটা আমার। কি সুন্দর জঙ্গল! তোমরা যদি কোনোদিন রায়গঞ্জ আসো অবশ্যই কুলিক ফরেস্ট দেখে যাবা। আর হাঁটতে পারছি না রে, পা গুলো ব্যথা হয়ে গেলো আমার। এত বড় জঙ্গল, খুব সুন্দর একটা ভিউ। এই গাছটার নাম কি রে?
কি সুন্দর ফুল হয়েছে না গাছটাতে। তো আমরা এখন ফরেস্ট থেকে বার হয়ে গেলাম, ফরেস্ট দেখা হয়ে গেল, একটা নতুন অভিজ্ঞতা হলো। আমরা তৃষ্ণায় কাতর হয়ে গেছি ঘুরতে ঘুরতে, আমরা এদিকে বাইক রেখেছি। ওই জাফর বাইকটা নিয়ে রে।